আজকের টপিক হচ্ছে সাইকোলজি ঠিক আছে তোমাদের দুটো সাবজেক্ট তো একটি একটাই পেপার আছে সাইকোলজি সোশিওলজি তাও আমি দুটো আলাদা আলাদা ভিডিও বানাচ্ছি সাইকোলজি আর সোশিওলজির উপরে যার যেরকম ভিডিও প্রয়োজন হবে তোমরা সেরকমই দেখো ঠিক আছে বাট আমি এখানে শর্ট নোটের ইম্পর্টেন্ট কোশ্চেন যেরকম তোমাদের কোশ্চেন পেপারে আলাদা আলাদা করে আসে সেরকম আমি দিয়েছি ভ্যারি করে নাম্বারের উপরে ঠিক আছে শর্ট নোট এলে একটা টপিকের উপরে আসে আর নাম্বার ভ্যারি করে তিন থেকে চার মার্কের শর্ট নোটের জন্য যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি এখানে ভিডিওতে তো সেগুলো লং কোয়েশ্চেনের জন্যও তোমরা প্রিপারেশান নিও ঠিক আছে তো দেখবে টেন ইয়ার্সে বেশিরভাগ এই শর্ট কোশ্চেনগুলো রয়েছে শর্ট নোট সরি শর্ট কোয়েশ্চেন নয় এটা শর্ট নোট থ্রি টু ফোর মার্কের জন্য ঠিক আছে সাথে কিছু লং কোয়েশ্চেনও রয়েছে তো এই লং কোয়েশ্চেন আর শর্ট শর্ট নোট তো এই দুই কোয়েশ্চেন ভ্যারি করেছে নাম্বারের উপরে তাই সেই সেরকম টপিক আমি চুজ করেছি তোমাদের জন্য আর কিছু কোয়েশ্চেনটাও বানিয়েছি ঠিক আছে তো স্টার্ট করছি অ্যান্সার কি করে লিখবে ঠিক আছে কোন মার্কের জন্য কত পেজ লিখবে তার জন্য আমি অলরেডি আগে ভিডিও বানিয়েছি তাও আমি বলছি প্রত্যেকটি টপিকের উপরে তোমরা কোনোভাবেই প্যারা করে লিখবে না শুধু বুলেট আর পয়েন্ট পয়েন্ট করে লিখবে তাতেই নম্বর উঠবে ঠিক আছে তো স্টার্ট করছি শর্ট রুট ফার্স্টে ইম্পর্ট্যান্স অফ সাইকোলজি ফর নার্সেস সাইকোলজি নার্সের জন্য কেন ইম্পর্ট্যান্ট ঠিক আছে সেটা লিখতে হবে এক্সপ্লেন করতে হবে বেরিয়ার অফ অফ ইফেক্টিভ প্রবলেম সলভিং নেক্সট হচ্ছে ব্রাঞ্চেস অফ সাইকোলজি সাইকোলজি কী কী ব্রাঞ্চেস রয়েছে দেন মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্ট দেন হচ্ছে ফ্যাক্টরস ইফেক্টিং ফরগেটিং দেন নেচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি এখানে যে কোয়েশ্চেনগুলো বললাম শর্ট নোটের জন্য এই পেজে তো এগুলো লং কোয়েশ্চেনের জন্যও তোমরা প্রিপারেশান নিতে পারো তো বেশিরভাগ একটা শর্ট কোশ্চেনই শর্ট নোটই এসছে তোমরা টেন ইয়ার্স ফলো করতে পারো টেন ইয়ার্সের কোয়েশ্চেন থেকেই এগুলো দেখবে বার বার করে প্রত্যেকটা ইয়ারে এসছে ব্যাক টেন ইয়ার্সে ঠিক আছে তো নেক্সট হচ্ছে টাইপ অফ লাইনিং লস অফ লাইনিং দেন ক্লাসিফিকেশন অফ মোটিভস এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা লং কোয়েশ্চেনেও আসতে পারে দেন ডিফেন্স মেকানিজম এটা পাঁচ মার্কের আসে বেশি দেন হচ্ছে ম্যাথসলো হায়ার কি অফ নিডস দেন ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট তো এর মধ্যে কিছু কোয়েশ্চেন তো সোশিয়োলজি থাকতে পারে একটা দুটো বেশি নয় ঠিক আছে দেন আমি সোশিয়োলজির একটা আলাদা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি দেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ম্যাল অ্যাডজাস্টমেন্ট দেন স্কোপ অফ সাইকোলজি দেন ফ্রাস্টেশন ঠিক আছে এর মধ্যে কিছু কোয়েশ্চেন দেখবে শর্ট শর্ট এসছে তবে শর্ট মানে এটা যে শর্ট করে লিখে দিলাম দু মার্কের উপরে তা নয় তিন চার মার্কের মতো করে তোমরা প্রিপারেশান নেবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে

ডিফাইন কনফ্লিক্ট কনফ্লিক্ট কী টাইপ অফ কনফ্লিক্ট কনফ্লিক্টের টাইপ কী রয়েছে দেন এক্সপ্লেন মেজার টু ওভারকাম ফার্স্টেশন অ্যান্ড কনফ্লিক্ট ঠিক আছে তো এখানে মেজার কী কী নেবে ওভারকাম করতে হবে ফার্স্টেশান কারোর হচ্ছে তো সেক্ষেত্রে ওভারকাম কী করে হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে লং কোয়েশ্চেন এগুলো শর্টের উপরেও আসতে পারে লংয়ের উপরেও আসতে পারে তোমাকে সেইভাবেই প্রিপারেশান নিতে হবে দেন নেক্সট কোশ্চেন ইজ ডিফাইন পার্সোনালিটি ডেভেলপমেন্ট পার্সোনালি ডেভেলপমেন্ট কী করে করবে ঠিক আছে তার ডেফিনেশান দেন ইজ রাইট দি ক্লাসিফিকেশান অফ এনি ওয়ান পার্সোনাল ডেভেলপমেন্টের যে কোনো একটা ক্লাসিফিকেশান ড্রেসার করতে পারছে তবে তারপরে আমি লিখেছি সেলডন ক্লাসিফিকেশান আর সিকমন্ড ফিউড ক্লাসিফিকেশান তো পার্সোনাল ডেভেলপমেন্টের মধ্যে এই দুটো ক্লাসিফিকেশান এই দুটো থিওরি তো খুব ইম্পর্ট্যান্ট দেখবে প্রায় এই কোয়েশন দুটো আসে থিওরির মধ্যে সরি টাইপসের মধ্যে দেন হচ্ছে এক্সপ্লেন দি ফ্যাক্টার্স ইফেক্টিং ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি পার্সোনালিটির মধ্যে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কী কী ফ্যাক্টরস রয়েছে যেটা অ্যাফেক্ট করে আমাদের ডেভেলপমেন্টকে ঠিক আছে দেন হচ্ছে হোয়াট ইজ অবজারভেশান অবজারভেশন কী দেন হচ্ছে রাইট দি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অ্যাটেনশান ঠিক আছে দেন এক্সপ্লেন টাইপ অফ অ্যাটেনশান ফার্স্ট হচ্ছে অ্যাটেনশান কী দেন হচ্ছে টাইপ অফ অ্যাটেনশান ঠিক আছে তো এটা লং কোয়েশ্চেনও আসতে পারে আর শর্ট নোটের জন্যও আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেন হচ্ছে এক্সপ্লেন এডিকশন সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি এডিকশনের যে থিওরি রয়েছে সেটা এক্সপ্লেন করতে বলছে দেন হচ্ছে ডিফাইন মেমোরি মেমোরি কী টাইপ অফ মেমোরি মেমোরি টাইপ এক্সপ্লেন করতে বলছে দেন ম্যাথোড ইম্প্রুভ মেমোরি মেমোরি কী করে ইম্প্রুভ করবো তার ম্যাথোড কী কী সেটা এক্সপ্লেন করতে বলছে সেটা লং জন্যও আসতে পারে সাত মার্কের জন্য আসতে পারে অ্যান্ড শর্ট নোটের জন্যও এটা আসতে পারে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেন ডিফাইন থিঙ্কিং কি তোমাকে ডিফাই করতে হবে ডেফিনেশান অ্যান্ড ইন্টোডাকশান দেন ক্লারিফাই অ্যান্ড এক্সপ্লেন টাইপ অফ থিঙ্কিং ভালো করে এক্সপ্লেন করতে বলছে থিঙ্কি টাইপ কী কী রয়েছে ডেট এক্সপ্লেন অ্যাডজাস্টমেন্ট ইম্পর্টেন্ট ফর নার্সেস নার্সের জন্য অ্যাডজাস্টমেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা এক্সপ্লেন করতে বলছে দেন এক্সপ্লেন মেন্টাল মেকানিজম উইথ এক্সাম্পল মেন্টাল মেকানিজম কী উইথ এক্সাম্পল এক্সপ্লেন করো ঠিক আছে এই যে কোশ্চেনগুলো বললাম লং কোয়েশ্চেন অ্যান্ড শর্ট কোয়েশ্চেন এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন শর্ট নোটের জন্য যে আমি কোয়েশ্চেনগুলো বলছি সেটা লং কোশ্চনের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন তো সেইভাবে তোমরা প্রিপারেশানও আশা করি এখান থেকে কিছু কমেন্ট পাবো থ্যাংক ইউ